গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো ভাবছি অনেকক্ষণ যাবতই শুরু করব, এদের আওয়াজটা একটু কমলে পড়ে, তারপর এদের আওয়াজটা থামছেই না, কখন থেকে শুরু হয়েছে। তো যাই হোক, কাজকর্ম শুরু করে দিয়েছি রান্নাঘরে। এই দেখো, ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, ফুলকপিটা ভাপ দিয়ে রাখা হয়েছে, তারপরে ভাত হয়ে গেছে, আজকে আমাদের নিরামিষ রান্না। এখানে মটরশুঁটিটাকে ভাপ দিয়ে রেখেছি, দুটো টমেটো কেটে রেখেছি, এখানে রয়েছে আদা লঙ্কা বাটা, আর এখানে ফুলকপিটাকে ভাপ দিয়ে রেখেছি। তো কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, আজকে ফুলকপি ভাপা রান্না করব। আর এখানে আলু দিয়ে, ডাল দিয়ে, টমেটো দিয়ে রান্না করছি। আর এখন জিরে ফোড়ন দিয়ে আমি ভাপানো ফুলকপিটাকে দিয়ে দিয়েছি, তারপরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিয়েছি, নুন, চিনি, হলুদ, জিরের গুঁড়ো সব এখন দিয়ে একবারে ঢাকা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এখন বসিয়ে দেবো। তো এটা ভাপে ভাপে রান্না হবে। ওদিকে ডালটাও হয়ে এসেছে, এখন ঘি দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো। আজকে যেহেতু শনিবার, একটা বেগুন পোড়া দেব, বেগুনটাকে লম্বালম্বিভাবে ফেলে রেখেছি। আর তেল মাখিয়ে আমি খুব একটা বেগুন পোড়া করি না, কিন্তু আজকে একটুখানি তেল মাখিয়ে করছি। এই দেখো, বেগুনটাকে ফেলে রেখেছি, একটুও পোকা নেই। তো গ্যাসটাকে জ্বালিয়ে এখন আমি বসিয়ে দিলাম, তো বেগুনটা পোড়া হতে থাকছে। এদিকে ভাতটাকেও রেডি ফেলে করে ফেলেছি আমরা। তো শাশুড়িমা, আমি আর ছেলে এখন খাবো। এদিকে বেগুনটা প্রায় পোড়া হয়ে রয়েছে, আর এদিকে ফুলকপিটাও হয়ে গেছে। এখন আমি ঘি গরম মশলা দিয়ে ফুলকপিটাকে নামিয়ে রাখছি। আজকে ছেলের কলেজের টিফিনে রুটি আর তরকারি দেবো, তো ফুলকপি ভাপাটা রান্না হয়েছে, এটাই দিয়ে দেবো। তো একটা বাটির মধ্যে আমাদের সারাদিনেরটা ঢেলে রাখলাম, আর একটা মধ্যে ছেলেটা রেখে দিলাম। এই দেখো, মিমি এখন কি সুন্দর করে বসে বসে অপেক্ষা করছে। কলেজের প্রোগ্রাম আছে, আগের দিনে হয়েছে আজকেও হবে, এই জন্য রুটি আর তরকারি দিয়ে দিচ্ছি, ফুলকপি তরকারি। আজকে ফুলকপি আর রাত অব্দি যাবে না, খুবই অল্প হয়ে গেছে, এই আর কি ব্যাপার। তো রুটিটা এখন বানাবো। রুটি তৈরি করা হয়ে গেছে, টিফিন কারিতে দিয়ে দিয়েছি, আর সাথে দিলাম দুটো কলা। আর এদিকে তরকারিটাও ঠান্ডা হয়ে গেছে, এখন কৌটোর ঢাকনা বন্দি করে রেডি করে দিলাম। তারপরে ছেলে এখন কলেজের দিকে চলে গেল। আর এই ছাদের আওয়াজটা আর ভালো লাগছে না গো, মানে কোনো কথা বলা যাচ্ছে না, চিৎকার করে করে সব কথা বলতে হচ্ছে। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি কতগুলো কাজ করব সেটা ভেবে রেখেছি, আর সেই কাজগুলো আমাকে আজকে করতেই হবে। তো আমি বিছনাটা এখন গোছাচ্ছি, বিছনার উপরে একটু পরে আমার সমস্ত কাজকর্মগুলো হবে, মানে প্রচুর জামাকাপড় এই বিছনার মধ্যে আমার রাখতে হবে। তো কম্বলগুলো তো ছড়ানো রয়েছে, কম্বলগুলো গোছানো হয়নি, তো কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। আর বালিশ টালিশগুলো তো এলোমেলো হয়ে রয়েছে, তো দুটো কম্বল রয়েছে। তো মাথার বালিশ বলতে হাজব্যান্ডের বালিশটাই থাকে, আর আমি তো মাথায় বালিশ খুব একটা দিই না, যেহেতু আমার একটুখানি ঘাড়ে ব্যথার সমস্যাটা হয়। তো দুটো কম্বল গুছিয়ে ফেললাম, এদিকে হাজব্যান্ড এসে বসে গেছে হাজব্যান্ডের একটা ড্রেস বের করে দেওয়ার জন্য। তো সেই ড্রেসটা আমি কোথায় রেখেছি আমার কিছুতে মনে পড়ছে না। এই আলমারিটাকে ঘেটে ফেললাম, এই আলমারিতে পেলাম না, তারপরে শেষ পর্যন্ত এই আলমারি থেকে উদ্ধার হলো হাজব্যান্ডের খান ড্রেস। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি খান ড্রেসটা কিরকম। বরযাত্রী যাবে জানো তো, বরযাত্রী বলেছে হাজব্যান্ডকে, সেই জন্য ইস্ত্রি করতে দেবে। একটু খুলে দেখো না, আমি তন্ন তন্ন করে খুঁজলাম, দেখো চারিদিকে সব জিনিসপত্র ছিটিয়ে রয়েছে। এটা হলো ফান্ড্রেস, একবার পুজোতে কিনেছিল, তিন চার বছর আগে নিয়েছিল। এটা প্যান্টটা উল্টো ধরেছে, উল্টো এই আলমারিটা যেহেতু একটুখানি ফাঁকা থাকে, সবসময় বন্ধ করা যায় না, এই জন্য সেই ফাঁকা দিয়ে ধুলো ময়লা সমস্ত কিছু ভিতরে চলে যায়, এবং কিছু কিছু জায়গায় এতটা সাদা ধুলো পড়ে থাকে না, তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। তো তার জন্য আজকে একটু আলমারিটাকে গুছিয়ে নিচ্ছি, কিছু কিছু জিনিসপত্র এখান থেকে বের করছি। এই হলো আমার অন্যার রাজ্য, দেখো কত যে অন্যা আছে নতুন পুরনো মিলিয়ে। আর সব থেকে বড় কথা হলো এখানে সমস্ত পুরনো অন্যা বেশি, তো জিনিসগুলো পড়াও হয় না। দেখি আছে এই জায়গাটাকে গোছাবো, প্রচন্ড ধুলোও পড়েছে, আর শীতের জিনিসগুলো ভাবছি এখানে গুছিয়ে গুছিয়ে রাখবো। তো চলো এখন কাজকর্ম করছি, এখন একটা তরকারি রান্না বাকি আছে। এই দেখো, বিছনার উপরটা পুরো ছড়িয়ে গেছে। আসলে হাজব্যান্ডের খান ড্রেসটা একটু আগে খোঁজা হয়েছিল, সেটা খুঁজতে গিয়ে আমার সমস্ত শাড়িগুলো বেরিয়ে পড়েছে। ওটা তো এখানে পাওয়া যায়নি, কিন্তু আমার শাড়িগুলো সমস্ত ঘেটে গেছে। তো যাই হোক, অনেকগুলো জিনিস একটুখানি ঘাটার জন্য একটুখানি গোজগাজ করে রেখে দিলাম। তারপরে আমার একটা হলুদ ব্লাউজ, এটাকেও একটুখানি ভিতর থেকে খুঁজে পেলাম। এই যে ডিমগুলো দেখছো না, একটুখানি লালচে লালচে কালার, এগুলো হলো দেশি মুরগির ডিম, 12টা নিয়ে এসেছে। আর এনেছে জোড়া কুসুমের ডিম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। দাঁড়াও, সমস্ত ডিমগুলোকে এখন গুছিয়ে রাখছি। এগুলো তো দেশি মুরগির ডিম, আর যে বড় বড় ডিমগুলো এখন দেখাবো এগুলো হলো জোড়া কুসুমের ডিম। মগ দিয়ে কি করবেন, জল দেবেন? ওই জল ছিটি ছাড়ি দিতে হবে, জোড়া উঠে। শনিবার
শনিবার রান্না বান্না শুরু করতে ঝামেলা নেই, এর জন্য ঘরের কাজগুলো আজকে করছি। এই আলমারিটা আজকে একটু নিচটা পরিষ্কার করব, তারপরে শীতের জামা কাপড়গুলো একটুখানি বের করব, কারণ ঠান্ডা এখন ভালোই পড়ছে। এই আর কি, তো ওনাগুলো তো এখানে বের করে রেখেছি অনেকক্ষণ আগে। প্রথমে এই আলমারিটা দিয়ে শুরু করলাম। তো এই আলমারির এই নিচের পার্টটাতে হাজবেন্ডের সমস্ত কিছু রাখি, আর কিছু কিছু প্লাস্টিক এটা ওটা এর মধ্যে রাখা আছে, সেগুলোকে সমস্ত বের করে দিচ্ছি। আর তোমরা ভালো করে একটুখানি লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো সাদা একটা ধুলোর স্তর পড়ে গেছে, তো এগুলোকে ভালো করে মুছে নিতে হবে। তারপরে এখানে ছেলের একটা গানের মেশিন রয়েছে, এটা দিয়ে খুব সুন্দর মিউজিক হয়, তো ছেলে ছোটোবেলা এটা খুব চালাতো। তো মেশিনটাকে ভালো করে মুছে এটাকে আজকে অন্য জায়গায় রাখবো। একটু আলমারিটাকে ভালো করে মুছে নিচ্ছে যেখানে যেখানে ধুলো পড়েছে। তো সবসময় কিন্তু এইসব কাজগুলো হয়ে ওঠে না, আসলে আমরা দেখি অনেক কাজই আমরা দেখি ভাবি করব কিন্তু হয়ে ওঠে না। তো এই ছোটো আলমারিটাকে একটুখানি খালি করে গুছিয়ে ছোটো আলমারিটার মধ্যে গানের মেশিনটাকে রেখে নিলাম। তারপরে এই ফাঁকে এই আলমারিটাকে একটু মুছে নিচ্ছি। আসলে এই আলমারিগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ছেলের পুরনো জামা কাপড়, ছোটোবেলার জামা কাপড় সে সমস্তগুলো থাকে, তো এটাকেও এই ফাঁকে গুছিয়ে নিলাম। পুজোর চ্যানেলে একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে, একদম শুরুর দিকেই বলা চলে, তো এই জিনিসটা তৈরি করেছিলাম, মিষ্টি সোনাকে নিয়ে ভিডিওটা করেছিলাম। দেখো ব্ল্যাকবোর্ড তৈরি করেছি, ABCD লেখা আছে, এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও আমি তখন করেছিলাম, মানে এটা হাতে তৈরি, নিজের হাতে তৈরি করা। তো এগুলো এখন করাও হয় না আর ভিডিও করতে পারি না, আসলে সময়ের অভাব, তোমাদের তো বলি সবসময়। তো এই ধরনের ছোটো ছোটো ভিডিওগুলোতে ভিউও ভালো আসে, তোমরা দেখতেও পছন্দ করো, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। যদি পারি ভবিষ্যতে সময় পাই অবশ্যই করবো। লিকাচা করছি, শাশুড়িমাকে দিয়ে এসেছি, তিনটে বিস্কুট নিয়েছি, ভাবলাম আদা দিয়েই করবো, আদাটাকে হাতে নিলাম তারপরে যে কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না, তোমরা ভাবলাম দূর এমনি করে ফেলি, লেবুও নেই, লেবু চা করিনি এই জন্য। তো ছেলে তো কলেজে বেরিয়ে গেছে আর বিছনার উপরটা পুরো ছড়িয়ে রয়েছে, চাটা খেয়ে তারপরে কাজগুলো ধরবো। রান্না রান্না হয়ে গেছে আমার আজকে, তো রান্নাঘরটা এখনো পরিষ্কার করিনি, সেটাকে আগে করে তারপরে এই কাজগুলো ধরবো। তো এই আর কি, তো গত বছরে আমি RCT করেছিলাম দাঁতে, তো তার জন্য আমার 6,000 টাকা খরচা হয়েছিল, তো আরও 6,000 টাকা লাগবে হলো ক্যাব বসানোর জন্য। তো শাশুড়িমা আমাকে দেখে গেল, তো ক্যাবটা আমি বসাইনি, হ্যাঁ কখন যে বা যন্ত্রণা শুরু হবে সেটাই আমি ভাবছি। টাইম ছিল যে জুন মাসের মধ্যে করতে, তো 6,000 টাকা দিতে হবে বলে আমি এই ক্যাবটা বসাইনি। খুব গায়ে লাগছিলো এই টাকাটা দিতে, জানো তো, এই যে 6,000 টাকা দিয়েছি না এই ট্রিটমেন্টের জন্য, ভীষণভাবে গায়ে লাগছিলো, আবার 6,000 টাকা দিতে আবার একদম ইচ্ছা করছে না, এই জন্য যাইনি। তো এরপর যদি প্রবলেম হয়, ব্যথা হয়, দাঁতটাকে তুলেই ফেলবো, আর 6,000 টাকা দেবো না। তো অনেকগুলো বস্তা ভরে রাবিশ সব রেখে দিয়েছে, আর বলা হয়েছে বাড়ির সাইডে একটুখানি জায়গা আছে সেখানে গিয়ে ফেলে দিতে। চা খেয়ে শরীরে আর মনে এনার্জি বাড়িয়ে আবার কাজ শুরু করেছি। তো এখানে অনেকগুলো ডিমের ট্রে জমে গেছে, সেগুলোকে এখন পরিষ্কার করব, মানে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। তো আমি এখন এই উপর থেকে নামিয়ে নামিয়ে নিচে নিয়ে যাচ্ছি। সুপুরি গাছটার ওদিকে ফেলবেন না, হ্যাঁ সুপুরি গাছটার অবধি ফেলবেন। মিস্ত্রিকে সমস্ত কাজ বুঝিয়ে তারপরে আমি আবার কাজে লেগে পড়েছি। উনি ওনার মতন সমস্ত রাবিশ নামিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমি আমার মতন কাজ করছি। তো ডিমের ট্রেগুলোকে আমি এখানে এনে রাখছি, কারণ ফেলে দিলে তো আবার মুশকিল, আবার না হলে কুড়িয়ে নিয়ে এসে ঘরের মধ্যে জমা করবে। তার থেকে বাবা একটা সাইড করে নিচে রেখে দিই, কারণ উপরটা প্রচণ্ড জঞ্জাল হয়ে যাচ্ছিলো এই জন্য। তো বাড়িতে তো জঞ্জালের অভাব নেই। তো এদিকে চেরি ম্যাক্সির আজকে ব্যবস্থা করবো, জানো তো, ওই দেখো চেরি ম্যাক্সিকে ব্যবস্থা করছি, মানে এখন যেহেতু ঠান্ডা পড়ছে তো প্রতিবারই ভাবি যে একটা কিছু পেতে দেবো, আর একটা সুন্দর কাঁথা ওদেরকে পেতে দিয়েছি। এই কাঁথার আগে শীতকালে আমি গায়ে দিতাম, এখন যেহেতু অনেকগুলো কম্বল হয়ে গেছে এখন আর কাঁথা গায়ে দিতে হয় না। খুব সুন্দর একটা কভার করা রয়েছে, মানে পুরো সুন্দর এটা, আমি জানি এটা ওদেরকে পেতে দিয়েছি, ওরা এটা ঠিক রাখবে না, কারণ ওরা তো মিমি নয়, মিমি ব্যাপারটা বোঝে। এ দেখো কত সুন্দর টান টান করে পেতে দিয়েছি, অনেকটা সময় ধরে এটাকে পেতেছি, দুজন এখন সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে আর ব্যাপারটা দেখছে। শীত যেহেতু পড়েছে, সুন্দর করে দেখো পেতে দিলাম, সাথে সাথে হিসি করে দিয়েছে, এদেরকে কি করা যায়, এই জন্য এদেরকে খোলা রাখা হয়। এরা এরকম তো, মানে মিমি যেরকম বোঝে এরা সেই জিনিসটা বোঝে না। এটা কতক্ষণ পাতা যাবে বুঝতে পারছি না, তো দেখা যাক, আর যদি না করে তাহলে থাকবে। যে শীত পড়েছে একটুখানি নরম নরম গলি, ওদের তো শুতে ইচ্ছা করে, আমার মনে হয় কোনটা করলো কি জানি, খেয়াল করলাম না। আমার কাজের শুরুর মূল উদ্দেশ্য ছিল এই অ্যাটাচিগুলোকে বের করা, কারণ এই অ্যাটাচিগুলোর উপরই সমস্ত জঞ্জালগুলো ছিল। তো সেই জঞ্জালগুলোকে সরিয়ে অ্যাটাচিগুলোকে বের করে আনলাম, কারণ এর মধ্যে আমার প্রচুর শীতের জিনিসপত্র আছে। তো প্রথমে এটাকে খুলে দেখিনি, এটার মধ্যেও কিছু আছে, কিন্তু এটার মধ্যে বেশিরভাগই রয়েছে পুরনো, মানে ছোটো ছোটো জামাকাপড়। তো এটাকে বাদ দিয়ে এবারে আর একটা যেটা আছে এটার মধ্যে জানি সব কিছু আছে। তো হাজব্যান্ডের জ্যাকেট আছে, ছেলের সোয়েটার, আমার চাদর, সব কিছু মোটামুটি এখানে রয়েছে। তো একটার মধ্যে তো সব কিছু রাখা যায় না, এই যে এই
যে এটা দেখছো এটা হাজবেন্ডের বিয়ের এটা ধুতি, এটা কোচানো ধুতি, এখন তো বোঝা যাচ্ছে না ভালো মতো, মানে এই বাড়ি থেকে যখন গেছিলো বিয়ে করতে তখন এটা পড়ে গেছিলো। তো এখান থেকেও আমি চাদরটা বের করে রাখলাম, তো মোটামুটি অনেকগুলো বের করে ফেলেছি। আর আমার ওড়নাগুলোকে মানে পুরনো যে ওড়নাগুলো যেগুলো ব্যবহার করবো না সেগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে ফেলেছি। এখন আমি খাটের বক্সের মধ্যে এখন রাখার চেষ্টা করছি, কিন্তু খাটের বক্সের মধ্যে যে শীতের জিনিসপত্রগুলো আছে সেগুলোকে এখন আগে বের করতে হবে, কারণ এগুলো খালি না করলে আরও জিনিসপত্রগুলো রাখতে পারবো না। সেজন্য এগুলো বের করলাম, বের করে ওদিকে শোকেসের মধ্যেও কিছু রেখে দিলাম। তারপরে এখন যেগুলো আমি আলমারির মধ্যে রাখবো সেগুলোকে এখন সামনে নিয়ে এলাম। এদিকে ছেলের কিছু জামা কাপড় খুব এলোমেলো করে রেখেছে, মানে যেগুলো রেগুলার পরে, ও আর ওর বাবা পুরোপুরি একরকম, মানে কোনো জিনিসপত্র গুছিয়ে ওদের জন্য আমি রাখতে পারি না। এত দুঃখ লাগে না মাঝে মাঝে যে আমার কষ্ট ওরা বোঝে না, সারাটা দিন খাটি একটু আমাকে দেখে না ওরা, তো কিছু করার নেই, এটা প্রত্যেকটা বাড়ির মহিলারই এটা দুঃখ, এই দুঃখ তা আর কোনোদিনও ঘুচবে না। এই দেখো খাটের উপরটাকে পুরো ভর্তি করে ফেলেছি, এবারে এই বক্সটাকে তো খালি করেছিলাম, মানে আলমারির বক্সের কথা বলছি, তো এখন সমস্ত শীতের জিনিসগুলো এখানে রাখছি যাতে ওরা হাত বাড়ালেই ওরা পেয়ে যায়, কারণ ওরা আমাকে এত জ্বালায় না, কোথাও গিয়ে আমি শান্তি পাই না, মানে রান্নাঘরে রান্না করছি তখন আমাকে জ্বালাচ্ছে এটা কোথায় ওটা কোথায়, এই জন্য ওদেরকে এখন একবারে বলে দেবো যে ওখানটা দেখ, মানে এই আলমারিটা দেখিয়ে দেবো, ওরা ওদের মতন বের করে নেবে, কিন্তু বের তো করবে ঠিকই, কিন্তু তারপরে যে কী করবে সেটা আমাকেই করতে হবে। তো দেখো সমস্ত কিছু এখন ছড়িয়ে নিয়ে বসেছি, পুরোপুরি কাজটা সুন্দরভাবে করছি, কারণ এইসব কাজ না সবসময় হয় না, কিন্তু এইসব কাজ করার জন্য একটা এনার্জি, একটা মানসিকতার প্রয়োজন হয়, তারপরে শরীরটাও একটু সুস্থ থাকতে হয়, শরীর সুস্থ না থাকলেও দেখবে কোনো কাজ করতে ভালো লাগে না। তো মোটামুটি আজকে আমি ঘরটা গোছাবো ঠিক করছি, ঘরটাকে গোছাচ্ছি, মানে আমার শীতের শুরুতে ঘর গোছানো এটাকে বলে, তো শীতের শুরুতে আমরা দেখবে সমস্ত শীতের জামাকাপড়গুলোকে আমরা এক জায়গায় রাখার চেষ্টা করি, যেমন ব্যাং যেমন শীত ঘুম ঘুমায় তারা বুঝতে পারে যে শীতকাল আসছে, সেরকম আমরাও বুঝতে পারছি যে এখন শীত পড়ছে আমাদের এখন এই সমস্ত দরকার আছে। তো দেখো সমস্ত কিছু গুছিয়ে গাছ করে রেখে দিচ্ছি, আর যেগুলো মোছার মুছে নিচ্ছি, কিছু প্লাস্টিকও এখান থেকে বেরিয়েছে, মানে অনেক সময় কী হয় বলো তো প্লাস্টিক খুঁজে পাই না, যে প্লাস্টিক কোথায়, আমি জানি প্লাস্টিক আছে কিন্তু এমন এমন জায়গায় মানে এত ভালো করে এত যত্ন করে গুছিয়ে রেখে দিই সেই প্লাস্টিকগুলোকে আর বের করতে পারি না। তো এই খানটাকে একটুখানি খালি করে সমস্ত এই যে ঝুড়ি টুড়িগুলোকে এগুলোকে মুছে তারপরে আবার এগুলোকে জায়গা রাখলাম। তো এদিকের কাজটা মোটামুটি আলনার দিকে কাজটা হয়ে গেল, এবারে যেগুলো খাটের বক্সের মধ্যে রাখবো সেগুলোকে এবারে রাখছি। একটা বড় সড়ো প্লাস্টিক, কী জানি কোথাকার প্লাস্টিক এটা ঠিক মনে পড়ছে না, কিন্তু পরিষ্কার প্লাস্টিকটাকে আমি রেখে দিয়েছিলাম গুছিয়ে, কোনো সময় হয়তো কাজে লাগতে পারে। তো এখানে সমস্ত কিছু রেখে দিলাম, খাটটাকে মোটামুটি খালি করে ফেললাম। এই দেখো আলমারিটাকে কী সুন্দর করে গুছিয়ে ফেলেছি, কী ভালো লাগছে না দেখতে বলো, এরকম সবসময় যদি গোছানো থাকে খুব ভালো লাগে। এদিকটাও গোছানো হয়ে গেছে, এবারে আজকে আমি বেসিনটাকে পরিষ্কার করবো। তো বেসিনটাও প্রচণ্ড নোংরা হয়েছে, আর আজকে বেসিনটাকে আমি হারপিক দিয়ে পরিষ্কার করিনি, এমনি জাস্ট হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এই বাম্বু ট্রিটাকে একটুখানি পরিষ্কার করে ফেলছি, বাম্বু ট্রি যেটাকে রাখা হয় যে জায়গায় সেটার মধ্যে একটা স্পট পড়ে গেছে, আসলে বললাম না কোন দিকে দেখবো বলো তো, যেদিকে না তাকাই সেদিকেই হয় না, একটুখানি এটাকে পরিষ্কার টরিষ্কার করে এনে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এই দেখো দুপুরবেলাতে আমি খেতে বসেছি, আমার এখনও স্নান হয়নি, সমস্ত খাওয়া দাওয়ারগুলোকে গুছিয়ে নিয়েছি, হাজব্যান্ড খাচ্ছে, শাশুড়িমা খাচ্ছে, আমার স্নান না করে খেয়ে নিলাম, কারণ হলো ছাদের কাজ প্রায় শেষের দিকে, তো একেবারে সিঁড়িগুলো পরিষ্কার করে তারপরে স্নান করব, এই জন্য আজকে খিদে সহ্য করলাম না, খেয়ে নিলাম তারপরে স্নান করব। ভাবলাম যে এক্ষুনি বোধহয় মিস্ত্রিরা চলে যাবে, তারপরে দেখছি ওরা যাচ্ছেই না, তো ভাবলাম আমার যখন স্নান হয়নি তাহলে আজকে এই জানলাটা পরিষ্কার করি, এই জানলাটাতেও খুব নোংরা পড়েছে। তো জানলাটাকে ভালো করে সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে দিয়েছি, তারপরে এখন এমনি ভিজে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, মানে যেগুলো আমি রান্নাঘরে ইউজ করি সেই ন্যাকড়াগুলোই, তো মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার জিনিসপত্রগুলো রেখে দিয়ে আমি এবারে চলে এসেছি উপরে, মিস্ত্রিরা চলে গেছে। তো যা নোংরা হয়েছে না তোমাদেরকে কি বলবো, আমার দেখে এত কান্না পাচ্ছিলো, দেখো ধুলো কীরকম, এই ধুলোগুলো না চট করে পরিষ্কার করা যায় না, আর এই যে ছাদের এই যে চিপিং হয়েছে যে কত নোংরা রয়েছে, এগুলো যে কবে শেষ হবে কবে দূর হবে সেটাই আমি ভাবছি। তো এখন আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, তো ছাদের নোংরাগুলো এখন কয়েকদিন এরকম থাকবে, কয়েকদিন আমাদের ঘরদুয়ার নোংরা থাকবে, এগুলো বাড়ির কাজ হলে পর এরকম হয় তোমরাও নিশ্চয়ই জানো, তো ভালো করে ঝাড় দেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, মানে ঝাঁটা দিয়ে এই ধুলোগুলো পরিষ্কার করা যাচ্ছে না, তবে এরপরে আমাকে ভালো করে মুছতে হবে। তো এখানে মিমিদের লোমও পাওয়া গেছে সাথে কিছু ধুলো,
তো আমি বালতি নিয়ে চলে এসেছি, বালতির মধ্যে একটুখানি লিকুইড দিয়েছি, মানে যেটা দিয়ে আমি ঘর মুছি, এখন ভালো করে মুছে নিচ্ছি। আর আমাকে দুবার করে মুছতে হবে, তোমাদের সাথে পুরোটা হয়তো দেখাতে পারবো না, যেটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি দুবার করে মুছছি, কারণ এই যে ধুলোগুলো না, এগুলো চট করে যায় না, মানে দু তিনবার করে মুছলেও কিন্তু ধুলোটা একটা ধুলো ধুলো ব্যাপার থেকে যায়। তো উপরের দিকটা মোছা হয়ে গেছে, এখন আমি নিচের দিকটা নেমে যাচ্ছি। এরপর আমাকে ঘর মুছতে হবে, কারণ ঘরগুলো না ধুলো ধুলো হয়ে গেছে। তো মিমি তো আমার এই সমস্ত কাজকর্ম দেখে দৌড়াদৌড়ি করছে, ওদিকে হাজবেন্ড আর শাশুড়িমা ঘরে ঢুকে গেছে, আর মিমিকে বাইরে রেখেছে। ওই দেখো মিমি আমাকে পাহারা দিচ্ছে, ছেলে এখনও বাড়িতে আসেনি। তো ঘরটাকে মুছে চলে এসেছি আজকে, ঘরটাকে ভালো করেই মুছেছি যতটা সম্ভব আমি পেরেছি। তো ঘর মুছে এদিকে রান্নাঘরের দিকে চলে আসছি। আর শাশুড়িমার ঘরটা খুব একটা নোংরা হয় না, জানো তো, ওই ঘরটা তো খুব একটা কেউ যায় না। আর আমার আমি যে ঘরে থাকি সেই ঘর থেকে এই রান্নাঘরের এটুকু এলাকা বেশি নোংরা হয়। তো এখন রান্নাঘরটাও মুছে ফেললাম। ঠিক এক ঘন্টা আগে তোমাদের সাথে কথা বলেছিলাম, মানে 4:10, আর এখন বাজে 5:10। তো আমি 5:10 সন্ধ্যাবেলায় পুজো দুপুরের পুজো সব একসাথেই করি। আমার কিন্তু মনে হয় না যে ভগবান আমার উপর রাগ করবে, আমরা যদি মন পরিষ্কার রেখে সবকিছু করি না, আমাদের সবকিছু ভগবান গ্রহণ করে। তো সারাদিন আমি কিভাবে কাটাই ভগবান সেটা দেখে, আমার মিষ্টি সেটা দেখে। মিষ্টিকে আজকে শীতের ড্রেস পরিয়ে দিয়েছি, চুলটা এখনো পুরোপুরি ভিজা রয়েছে, আর এখন রেডি হয়েছি, হাজবেন্ডের সাথে একটু বেরোচ্ছি। হাজবেন্ড একটা জুতো কেনার আছে, তারপরে আমার একটা ব্লাউজ কেনার আছে। দোকানে ব্লাউজ নিতে এসে ভীষণ কনফিউশনের মধ্যে পড়ে গেছি কালার নিয়ে, মানে যেটা পছন্দ হচ্ছে শাড়ির সাথে সেটা ম্যাচ হচ্ছে না, আর যেটা মানে একটু কম পছন্দ হচ্ছে সেটা শাড়ির সাথে ম্যাচ হচ্ছে। তো সেরকম ভাবেই নিলাম আর কি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে। আজকে যেহেতু শনিবার আমি কিছু খাচ্ছি না বাইরের খাওয়ার, তো হাজবেন্ড এখানে লুচি নিয়েছে, লুচি কাছে আমাদের পেঁয়াজ আছে, পেঁয়াজটা না থাকলে হয়তো খেতাম। তো যাই হোক, শনিবার একটা দিন তো মানি, এটা মানতে হয় আমাকে। নতুন বসছো, তোমাকে আগে তো দেখিনি, 2 বছর প্রতিদিনই বসো। হাজবেন্ড লিট্টি খেলো, লিট্টি খেয়ে এখন আমরা এসেছি কোলাপুরি সেন্টারে। তো জুতো একটা দেখবে, যদি পোষায় নেবে, নয়তো নেবে না। তো চলো গিয়ে দেখে আসি কি কি আছে। কোলাপুরি সাধারণত পাঞ্জাবির সাথে, তারপরে খান ড্রেসটাকে দেখেছিলাম না, ওর সাথেই পরে। তো দেখা যাক, দামেরও একটা ব্যাপার আছে, কোলাপুরি সেন্টারে একটু দামটা বেশি হয়। ব্যারাকপুরে তো অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটা আমিনী একটা রেস্টুরেন্ট আমি এই উপর থেকে দেখতে পেলাম। আর এই যে একটা কম্পিউটারের দোকান, এখান থেকে আমার ছেলের কম্পিউটার নেওয়া হয়েছিল, তারপরে এর পাশেই রয়েছে কোলাপুরি সেন্টার। তো এখন দোকানের ভিতরে চলে এসেছি, এখন হাজবেন্ড পছন্দ করছে জুতো, তো আমাকে জিজ্ঞেস করছে কোনটা নেব কোনটা নেব না। আসলে ছেলেদের পছন্দ আসলে আমার হাজবেন্ড না বুঝতে পারে না, তো আমি বললাম সেরকম একটা জুতো নিয়ে নিল, আর আমিও জুতো দেখছি। বিয়ে বাড়িতে পড়ার জন্য যে কাতান শাড়িটা কেনা হয়েছিল, সেই কাতানের তো ব্লাউজ, আমি আসলে ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ বানাই না, হ্যাঁ, তো সেই ব্লাউজ পিসটা তো কাটা হয়েছিল, তো সেটা নিয়ে গেছিলাম। আর তারা তোমাদের দেখাচ্ছি, মানে চেনের মধ্যে না আটকে গেছে তারা। তো এই হলো শাড়ির ব্লাউজ পিসটা, হ্যাঁ, এটা খুব সুন্দর, এটা দিয়ে মিষ্টি সোনার জামা বানালেও কিন্তু খুব সুন্দর হবে, দেখো খুব সুন্দর পাটটা। তো এই কালারেরই আমি ব্লাউজ কিনে নিয়ে এসেছি, দেখো দেখো সেম কালার একদম, এটাও গ্লসি কাপড়, এটাও গ্লসি কাপড়। তোমাদেরকে ব্লাউজটা খুলে দেখাই, এই যে ব্লাউজটা, দাঁড়া এইভাবে দেখাই, এই যে ব্লাউজটা, আর বড় হাতা লম্বা হাতা, এখন তো লম্বা হাতাই চলছে, এই যে, আর এটা হলো ব্যাক সাইড, এই যে, ঠিক আছে। তো ব্লাউজটা কিনে নিয়ে এসেছি, কিন্তু শাড়িটা রয়েছে দোকানে, তো শাড়িটার সাথে দেখাতে পারলে বেশি ভালো হতো। তো যাই হোক, যখন পরবো তখন দেখতে পাবে।
কালারটা খুবই সুন্দর, একদম টুকটুকে লাল। আজকে গেছিলাম ব্লাউজটা কেনার জন্য আর হাজবেন্ডের জুতো। তো আমার জুতোটা হলো বেশি অতিরিক্ত প্রাপ্তি, সেটা হলো এই জুতোটা কেনা হয়েছে, কোলাপুরি থেকে কেনা হয়েছে। আমি কোলাপুরির জুতো কোনোদিনও পরিনি, এই দেখো সুন্দর হয়েছে প্রিন্টটা। আর আমরা সাধারণত যে জুতোগুলো ব্যবহার করি সেই জুতোর এই যে ভিতরে কিন্তু কোনো রকম কাজ থাকে না, এটা ভিতরে দেখো খুব সুন্দর কাজ রয়েছে, পুরো বেনারসি বেনারসি কাজগুলো জুতোর মধ্যে। এই যে তো এই হলো আমার জুতো গোল্ডেন কালারের উপর, এটা একটু জরির কাজ আছে আর পম পম দেওয়া আছে। আর হাজবেন্ডের জুতো তো কালকে যখন পরবে বিয়েবাড়ি যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো, আর ওখানে তো যখন যতটুকু আমি রেকর্ডিং করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি। তো এই হলো আমার কেনাকাটা আজকের।